এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য, এক মুহূর্ত দেখাই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল হাসরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, মুখস্থ আছে না সবার? আল্লাহ সে আয়াতে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা সফল, কারা সফল কথা বলেন, জান্নাতি আর জাহান্নামী কি সমান হবে? জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতিরা সফল। এখন আমরা কি হইতে চাই, ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই? সফল হইতে চান, তার মানে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল সমান না, যারা জান্নাতি তারাই সফল, কার কথা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের সার্টিফিকেট পেল তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন, দ্য পিপল অফ প্যারাডাইস ইন হেভেন এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার দে নেভার বি ইকুয়াল এভার, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না, যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে? জান্নাতিরা সফল, জান্নাতিরা সফল। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কোন দলে যেতে চান? জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা কন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে, ঠিক কি না? গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে, এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে, সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই, আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা, ব্যারামের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা, সুখ আর শান্তির জায়গা, যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো টেনশন নাই, যেখানে পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই, যানজট নাই, ভূমিকম্প নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাড়ি ভাড়ার টেনশন নাই, গ্যাস বিল বিদ্যুৎ বিল কোনো টেনশন আছে? কথা কোন আছে, খালি আরাম আছে, খালি কি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমি, আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয়, আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহরে দেখতে পাই, তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কই যেতে চাই? জান্নাতে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিক মতো, কোথায় যেতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে। কে? দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো ইসলামের পক্ষে থেকেছ, তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে অজু করে নামাজ পড়েন,
এই যে রোজা রাখেন, এই যে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেন, এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে? আবার আল্লাহ বললেন, আযাজ্জুলি ইবাদিয়া সালিহিন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআ, তেমন জান্নাত যে জান্নাত কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোন ডিজাইন ধারণাই করতে পারে না। আপনি কল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর, পৃথিবীর সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, সবাই হাজার হাজার ডিজাইন করলো, সবগুলোর মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না, সুবহানাল্লাহ কইবেন না? ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? ঢুকবেন জান্নাতে? ঢুকবেন? সবাই ঢুকতে চান? দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি, শপিং মলের গেট দিয়ে ঢুকি, দরজা দিয়ে, তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই? আছে। আটটা দরজা, জান্নাতের মোট দরজা কয়টা? বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে, তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন, আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের আটটা দরজায় বলবে, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরা চিন্তিত হয় না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে অজু করো, অজুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে, তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটা দরজা আছে, মিনহা বাবুন সাম্মা আর রায়্যান, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, এটার নাম রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে? মান দখলাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রুহ আফজা, লেবুর শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই, জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান, আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন, এই যে বসেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে, আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ, আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না, ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। পড়েন, জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না? বড় বড় রাজমহল গুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সে হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে, কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে, আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস, বিশ্বনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে, আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা, এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও, ছোটটা চাই বা কেন বড়টা চাও, ফেরদাউস চাও। আমাদের সবাই যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায়, জান্নাতের মধ্যে খুব ধাক্কাধাক্কি হবে তাই না? কথা বলেন, সবাই রে ঢুকাই দিল, জান্নাতের ভেতরে কোন ধরনের চাপাচাপি হবে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব, অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না, কথা কন, অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি কইবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকবো। বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম,
জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুল সালাম, এলিগিউন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাল্লাহ পড়বেন না? জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। আমি এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা, ওনার জন্য করা লাগবে দশটা। কথা কন তো, জান্নাতিরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য ওয়েল রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে। জান্নাতিরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন, চিল্লায় কন সুবহানাল্লাহ। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ سبحان الله পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেটগুলো দেখে জান্নাতির অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেটগুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মোজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ করে জান্নাত দিছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন, জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার ওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে চায়? এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? দিল্লি যেতে হবে। জান্নাত তো অনেক দূরে, ফার ওয়ে, এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতিরা ছুটতে শুরু করবে, যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি, এত সৌন্দর্য জান্নাতের। এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে, আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটাকে জান্নাত, এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলোরে আল্লাহ যদি জান্নাত বিলা চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে বসছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না, আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব জান্নাতিরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে। আর মনের আনন্দে সব জান্নাতিরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢুকার পর জান্নাতিদের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোন নেয়ামত পেলে কি বলে? তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. ترى সবাই বলবে সকল প্রশংসা কার? সব প্রশংসা আমার আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া করবে, আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, এত সুন্দর, অপলক নেত্রে তাকিয়ে থাকবে, এক্সেলেন্ট, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর ভাববে এত সুন্দর হয় কি করে, অসাম, বিউটিফুল, আই ক্যাচিং, আনপ্যারালাল্ড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ ভালো। ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে। ডানে বায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল, তাজমহল,
খাসমহল, বড় বড় সিংহাসন, বড় বড় পালঙ্ক, বড় বড় সোফা সেটের শাড়ি আছে না নাই? ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া জারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ, বলে বড় বড় সিংহাসন দেখা যাবে, বড় বড় রাজ পালঙ্ক দেখা যাবে, বাগান বাড়ি দেখা যাবে, খাস বাড়ি দেখা যাবে, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানো নমুনা জান্নাতে আছে না নাই? যেই জান্নাতিরা বসতে শুরু করবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না, সবাই সবার সামনাসামনি হয়ে বসবে। সুবহানাল্লাহ, বলেন, তাকাবে, ডানে তাকাবে, দেখে পাখির গুনগুন শব্দ, বায়ে তাকাবে, মৌমাছির গুনগুন শব্দ, সামনে তাকাবে, দেখা যাবে ঝর্ণার ফোয়ারা। জান্নাতে ঝর্ণা আছে না নাই? কথা বলেন, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, করবি রহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, করবি রহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ, বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা, সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতিরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে, ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতিরা, অনেক সময় হইলো জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন, জান্নাতিদেরকে এবার খাবার দেওয়া হবে। দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস, লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতিদেরকে দেওয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা। ভুনা কলিজা পাইয়া জান্নাতিরা খাওয়া শুরু করবে, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে। ফেরেশতার বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বাংকিউট হলে এই খাবারের নৈশ ভোজের আয়োজন হবে, শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস করেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলো শেষে বুফে খাবার দেয়, কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে, কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে, এটার বলে বুফে খাবার। এর কারণ কে কোনটা খাবে এরা জানে? খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি, মানে গোস্ত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে, ফেরেশতারা বলবে সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন, ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন, পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোস্ত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বলে, একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায় 50 পদের খাবার সামনে বিছানো আছে, প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না, আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত, তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মনে চায় কিন্তু পেটে জায়গা আছে? কথা বলেন, জান্নাতিরাও প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পড়ে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, উকুলুহা দাইম, যখন চাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে, খাবার আসে না নাই?
আবার রব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে ফলমূল, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, শেষ হবে না, কেউ আপনার নিষেধ করবে না। সুবহানাল্লাহ, জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোন নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাই রে দুই প্যাকেট কইরা, সবাই রে দুই প্যাকেট। তো আপনি যায় যদি বলেন আমার তিন প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে চার প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোন খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে এই খাবার দিছ কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাতে কেন, তো কিশোরগঞ্জে খাইছি, জান্নাতে আয়ো কি কলা খামো, অন্য কিছু দাও। ফেরেশতারা বলবে এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা সোলাও লাগবে না, সোলাতে কামড় দিয়া দেখো এটা কলার চেয়ে মজা। জান্নাতের ফলমূল ধোয়া লাগে না, কাটা লাগে না, ছোলা খোলা লাগে না, বিচি ফালানো লাগে না, যেদিক দিয়ে খাবেন ওদিক দিয়ে মজা আছে না নাই, ইচ্ছে মতো খাবার দাবারের ব্যবস্থা। এরপরে শুরু হবে ড্রিঙ্কস, জান্নাতের ড্রিঙ্কস আছে না নাই, সুপেয় পানীয় যাই খাওয়াবে সব সারা বান্তা হুরা। সুবহানাল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ পড়েন, চার ধরনের ড্রিঙ্কস এর ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, কটা খাবেন। দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে, ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কেন, ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না, জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ পড়েন, জান্নাতের ফুলবাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার ইংরেজিতে বলে, ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। মাসালুল জান্নাতিল লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. سبحان الله পড়েন, চার ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন, দুধ খান তো আপনারা, এই দুধ দেয়া হবে। বিষ্ণুনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ এই দুধকে তৈরি করেছে। মিম বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সাইগান লিশারিবিন, গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন, গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর, এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে, বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন, দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম, বিষ্ণুনবী জৈতুন খেতে পছন্দ করতেন, বিষ্ণুনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন, গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না করলে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত জানেন, এটা বিষ্ণুনবীর পছন্দের খাবার। মুসলমানরা ওই লাউ খায় আর কয় স্বাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। তো দুধ খাবেন, আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা,
দুই বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানোর। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স, কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করুম। কথা বলেন, জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনামের রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে, মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে, মিজাজুহা জঞ্জাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারা বান্তাহুরা আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয়, ওইটার নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি, আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা, আব্রাদু মিনাল সালজ, বরফের চাইতো ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা, আনন্দের উৎসবের সব থাকবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘুরা ফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কন, ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না, আছে না নাই? ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতিদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবরাক, সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। দ্যাট ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি, সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়ায়ুহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? স্বর্ণের ব্রেসলেট, দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পড়ে, কিশোরগঞ্জে এগুলো নাই? হ্যাঁ, এদিকেও পরে, আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়, লানা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজাল ইবিন নিসা, আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যে ছেলেগুলো চুরি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য, বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না, আছে যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, প্যাট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে, প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে, এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ।
জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে, সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীত না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন নারীরা, তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নূপুর, গলার চেইন, আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের, আছে না নাই? যত কসমেটিক্স এর দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন, নারীদের জন্য জুয়েলারি কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হৌরুল জান্না। সুবহানাল্লাহ বলেন, পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হৌরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন এগুলো আজওয়াজুম মুতাহারা, পবিত্র হবে। জান্নাতে যে হুর গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলোর কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্রা। হুরুল আইন কাসরাতুত তারফ কামসালিল লুলু, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনসুয়া, প্রিয়ংবদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা, আমি তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছি। লাম ইয়াতমিস হুন্না ইংসুন কবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নী, অষ্টাদশী করে আমি বানিয়েছি, কেউ তাদেরকে দেখে নাই, তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোস্তের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ, স্বাচ্ছন্দ, আরাম, আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম, জান্নাতে কি আরাম আর আরাম? এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস, চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা, সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে? দুই নাম্বার হচ্ছে বার্ধক্য, যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ, এ দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতা, সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারই আমি জান্নাত থেকে বাইর করে দিলাম, ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহ একবার ওয়াইন্না লাকুম আন তাসহু ফালা তাসকামু আবাদা, ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, কোন রোগ আছে? নাই। ওয়াইন্না লাকুম আন তাসাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের মধ্যে জুয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়াইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন, আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দের কোনো শেষ নাই, সুখ আর সুখ। আবার বিশ্ব নেই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়াবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই, 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণে এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন,
আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, এত আস্তে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন, ও জান্নাতিরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইছ? জান্নাতিরা বলবে, আল্লাহ সব বুঝে পাইছ। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। সবাই কয় পাইছি, একজন কয়। আল্লাহ বলবেন, কি পাস নাই? সে বলবে, আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সবাই বলবে আল্লাহ। যত নাজ নিয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই, আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরা দেখে নাই। বিশ্বনবীরে বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরা দেখছেন। বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোহফা যা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই, ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া, ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিব্রিল সিত্তুমি আতি জানা, সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিব্রাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে। কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন, তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন, সিদ্দিকিন, সোহাদা, সালিহীন, এবং আপনারা সবাই বসবেন। ইনশাআল্লাহ পড়েন, এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? না, 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন, 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহ সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে, কয়টা যে আছে আল্লাহ জানে। এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন। সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত দেখাই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে, চোখের পলক ফালাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওইটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে 1,000 কোটি বছর কেটে যাবে, চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে, কি দেখলাম, কি সৌন্দর্য! লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমান রয়েছে, জান্নাতীদেরকে ধাক্কা মারবে, ওই ধাক্কার চোটে তারা হুশ ফিরে পাবে। হুর আর গেলমানরা বলবে, সামনের দিকে কেন তাকিয়েছেন, আল্লাহর নূর তো নাই, আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? ওই আনন্দের জান্নাতে যেতে চাই? হ্যাঁ, জিমায় পড়ছেন আপনারা? তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে?
কত জোরে? অনেক জোরে। আজকের এই মাহফিলের ময়দানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, আল্লাহ জান্নাতেও তুমি আমাদেরকে একসাথে ভেবে বসার তৌফিক দিও। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মানে হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা মুখস্থ আছে না? সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তুমি বাঁচাও। বাঁচানোর মালিক কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম, জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা, আর জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা, ধোয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার, এটা প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন, দুনিয়ার আগুন, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে, যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকায় ওইটার মতোই তো, না? ওইটার তো কম। বিশ্বনবী বললেন নারুকুম হাযিহি আল্লাতি তুখিদুন জুজউন ওয়াহিদ মিন সাবঈনা জুজ মিন নারি জাহান্নাম, দুনিয়ার যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। আল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায়? মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখছিলেন? হ্যাঁ, একটু রাইখেন, একটু রাইখেন, মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন, এইভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে। রাখা যায়? কথা কন, রাখা যায় না, পারা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়, এদের বেশিরভাগ মারা যায়, চিকিৎসা কিছুদিন পরে মরে যায়। ওদের যে কি জ্বালা! রক্তের অনেকগুলো উপাদান আছে, হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, তারপরে লাল কণিকা, সাদা কণিকা, এরপরে আছে প্লেটলেস, এরপরে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে।